শুভেচ্ছা সবাইকে, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন লিমু। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নারী পুরুষের সমতা টেকসই আগামীর মূল কথা, এই প্রতিবাদে দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। স্কয়ার পরিবারের নানা আয়োজন। রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব নেই পাবনার রূপপুরে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছেন দুই দেশের নাগরিকরা, মিলেমিশে করছেন বসবাস। টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই প্রতিবাদে সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, এই স্লোগানে আন্তর্জাতিক নারী দিবসে ময়মনসিংহে বের হয় সাইকেল র্যালি। সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সাইক্লিস্ট এর যৌথ উদ্যোগে সার্কিট হাউস চত্বর থেকে বের হয় র্যালিটি। এতে অংশ নেন 101 নারী সহ 250 জন। ঠাকুরগাঁও দিবসটি উপলক্ষে বের হয় বাইসাইকেল র্যালি। জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাবনায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। পরে ব্র্যাকের পক্ষ থেকে সাহসী ও সফল তিন নারীকে সম্মাননা স্মারক দেয়া হয়। পটুয়াখালীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে আন্তর্জাতিক নারী দিবসের রচনা প্রতিযোগিতায় 6 বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বান্দরবানে নারীদের জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্পেইনের আয়োজন করে বিসিএস উইমেন নেটওয়ার্ক। এছাড়া রংপুর, সাতক্ষীরা, জয়পুরহাট সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। পাবনায় স্কোয়ার টয়লেট্রিজ এবং স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে সকালে এই দুই প্রতিষ্ঠানের নারীদের সম্মানে মাতৃছায়া ক্যান্টিনে অনুষ্ঠিত হয় নারী সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্ল্যান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, ফ্যাক্টরি ম্যানেজার আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান, প্ল্যান্ট ফিজিশিয়ান ডাক্তার সেজুতি তাসনিম সহ প্রতিষ্ঠানের নারী সহকর্মীরা। সমাবেশে বক্তারা জানান, স্কয়ার গ্রুপের এই দুই প্ল্যান্টে প্রায় 5,500 সদস্যের মধ্যে নারী সহকর্মীদের সংখ্যা প্রায় 61%, যারা প্রতিষ্ঠানের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। নারীর অগ্রযাত্রাকে সম্মান জানাতে এবারও বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল মাছরাঙা টেলিভিশন। গণমাধ্যম কর্মীর নিত্যদিনের চিরচেনা ব্যস্ততা নিয়েই প্রতিদিনের মাছরাঙা টেলিভিশন। তবে সেই ব্যস্ততায় ভিন্নতার রং ছড়িয়েছে আন্তর্জাতিক নারী দিবস। মাঠের সাংবাদিক থেকে শুরু করে হটসিটের সংবাদ পাঠকের সঙ্গী, নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মীরাও, বার্তা, অনুষ্ঠান, সম্প্রচার সব বিভাগের নারী কর্মীরাও সবাই একসঙ্গে, প্রতিদিনই তাই থাকে প্রিয় কর্মস্থলে। তবে আজকের সম্মিলন একটু ভিন্ন ক্যানভাসে, নারীর এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা জাগাতে প্রতিবারের মতো আজও মাছরাঙা টেলিভিশন উদযাপন করল আন্তর্জাতিক নারী দিবস। মাছরাঙা আমাদের যে উদ্বুদ্ধ করছে, আমাদেরকে সাহস যোগাচ্ছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রতি বছরই শুধু এই দিনে না ইন্সপায়ার হই, এটাকে অবলম্বন করেই আমার মানে প্রতিটা দিনই মানে নতুন করে শুরু করি। অনুষ্ঠানটা আমাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করে, কারণ এই দিনটিতে আমাদেরকে অন্তত আবার ভাবতে শেখায় যে হ্যাঁ, আমরা নারী থেকে যাব না, আমাদেরকে মানুষ হতে হবে। এবং যেদিন নারীরা মানুষ হয়ে যাবে সেদিন আসলে আলাদা করে আমাদের কোনো দিবসের প্রয়োজন হবে না। প্রতি বছর এই দিনটি মাছরাঙা টেলিভিশন স্কোয়ার গ্রুপ এই দিনটি উদযাপনের মধ্যে দিয়ে এই বিষয়টা আমাদেরকে বারবার বুঝতে শেখায়। কিন্তু বাংলাদেশে এখনও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে নারীর অধিকার, নারী কর্মীর অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমাদের প্রফেশন হিসেবে আমাদের উচিত আসলে সেই নারীদের জন্য কিছু কাজ করা। এনজয় ফিল করছি, অনেক ভালো লাগছে, আর আপনাদের সাথে সেই আনন্দ করছি, অনেক মজা করছি, ভালোই লাগছে। আজকে দিনটা আমার কাছে খুব ভালো লাগছে, আজকে দিনের মতো কখনোই এরকম হয়নি। আমার মনে হয় নারী দিবস অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রতিদিন অ্যালার্মের মতো এটা হচ্ছে কি রিমাইন্ডার দেয় সবাইকে, নারীদেরকেও পুরুষদেরকেও নিজেদের ভ্যালুটাকে বোঝার জন্যে, আর পুরুষদেরকেও রিমাইন্ডার দেয় যে নারীদেরকে রেসপেক্ট কীভাবে করতে হবে, কেন করতে হবে, এটা জাস্ট ওদের জন্য রিমাইন্ডার। প্রতিবারের নিয়মিত এই আয়োজনের মুখ্য অনুপ্রেরণা প্রতিষ্ঠান কর্ণধার অঞ্জন চৌধুরী।
সব কর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে কেক কেটে শুরু করেন ব্যতিক্রমী এই রঙিন আয়োজন। এই যে আজকে যারা মাছরাঙাতে আমার সহকর্মীরা আছে তাদের জন্য না, আমি আমাদের স্কোয়ার গ্রুপে যারা আছেন আমাদের সহকর্মীরা, আমি সবাইকে আমার পক্ষ থেকে এই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাই। এই যে আমাদের অন্তত ফ্যাক্টরি লেভেলে 60% অধিক কিন্তু আমাদের মহিলা সহকর্মী, এবং দ্যাট ইজ বাই চয়েস। মাছরাঙার কিন্তু অনেক আমাদের সাফল্য নিয়ে এসছে আমাদের মাছরাঙার মহিলা বা মেয়ে কর্মীরা। আর আরেকটা জিনিস যেটা আমি চেষ্টা করি সেটা হচ্ছে যে একই কাজের জন্যে একই দিতে হবে রিনোমারেশন, মানে ইকুয়াল পে, ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে। তো স্কোয়ার গ্রুপ সবসময় চেষ্টা করে যে আমাদের মা বোনদের পাশে দাঁড়ানো, আমাদের সহকর্মীদের পাশে দাঁড়ানো, ছেলে হোক মেয়ে হোক। নানা রঙের আলোর ফুলেল এই উচ্ছ্বাস একদিনের গণ্ডি পেরিয়ে মাছরাঙা কর্মীদলকে বারবার স্মরণ করায় নারী পুরুষের সমক্ষমতায়নে প্রতিটি দিনই হোক সাফল্যের গল্পগাথা। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাংবাদিকতা, সমাজ কল্যাণ, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য চার কৃতি নারী পেলেন রাধুনী কীর্তিমতি সম্মাননা 2021। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বরাবরের মতো এবারও রাধুনীর উদ্যোগে চার কৃতি নারীকে দেওয়া হয় এ সম্মাননা। তারা কীর্তিমতি, নানা সীমাবদ্ধতা পেরিয়ে কর্মে ও সেবাধর্মে পৌঁছে গেছেন অন্য উচ্চতায়, আর তাই 16 বছর ধরে তাদের সাহসী পদক্ষেপকে সম্মান জানিয়ে আসছে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রাধুনী। নারী দিবসকে সামনে রেখে এবারও এমন চারজন নারী পেলেন রাধুনী কীর্তিমতি সম্মাননা 2021। শিক্ষা, নারী নির্যাতন, অবহেলিত আদিবাসী গোষ্ঠী, রাজনীতি ও শিশু অধিকার নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সিলেটের সাংবাদিক অমিত সিনহা পেয়েছেন এবারের কীর্তিমতি সাংবাদিক সম্মাননা। মানুষের ভালো লাগা মন্দ লাগা ওইগুলো আমি অনুসন্ধান করতে থাকি। আমি যখন সাংবাদিকতায় জয়েন করি তখন আমার ফ্যামিলিও জানতো না যে আমি সাংবাদিকতায় জয়েন করি, এবং আমার রিপোর্ট দেখে আমার ভাই বোনেরা সবাই অবাক। নিজের সীমিত সামর্থ্য নিয়েও বছরের পর বছর বগুড়ার অসংখ্য দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ফৌজিয়া হক বিথী হয়েছেন কীর্তিমতি হিতৈষী 2021। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবীদের অনুপ্রেরণায় আমি ঘুরে দাঁড়াই, এবং আমি তখন থেকে স্বপ্ন দেখি যে এই যে সমাজের অসহায় নির্যাতিত বা অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াব। বস্ত্র ব্যবসার মাধ্যমে নিজের পাশাপাশি অনেক নারীর কর্মসংস্থান তৈরি ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রেখে কীর্তিমতি উদ্যোক্তা 2021 হয়েছেন রাজশাহীর নীলুফা ইয়াসমিন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে এই নীলাঞ্জনাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার নীলাঞ্জনার আউটলেট থাকবে, এবং এই আউটলেট যদি আমি করতে পারি তাহলে আমার কর্মসংস্থানও বৃদ্ধি পাবে, আমার ফ্যাক্টরিও বৃদ্ধি পাবে। এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় জয়ী অদম্য মনোবলের তুখর ঘোড়সওয়ার নওগাঁর তাসমিনা আক্তার পেয়েছেন কীর্তিমতি ক্রীড়াবিদ সম্মাননা 2021। লেখাপড়া শেষ করে আমি পুলিশ হতে চাই। পুলিশে আমি যদি পুলিশ হই ওখানে ঘোড়া আছে, আমি ওখানে যাই, আমি ঘোড়া চালাতে পারবো, এই জন্য আমি পুলিশ হতে চাই। এবারের কীর্তিমতি খোঁজার প্রক্রিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। তাদের ও সাংবাদিকদের পাঠানো মনোনয়নের মধ্য থেকে নির্বাচক প্যানেলের সহায়তায় এবারের কীর্তিমতিদের নির্বাচন করা হয়। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা। সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে বিচারপতি মোহাম্মদ রইস উদ্দিনের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। রুশ আর ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাব পড়েনি দেশের মিনি রাশিয়া খ্যাত পাবনার রূপপুরে। এই পারমাণবিক কেন্দ্রে গ্রিন সিটিতে প্রায় 3,500 রুশ নাগরিকের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন ইউক্রেনীয় নাগরিকরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট।
রূপপুর পারমাণবিক কেন্দ্রের গ্রিন সিটিতে এলে প্রথম দর্শনে মনে হবে এটি হয়তো রাশিয়ার কোনো গ্রাম। রাস্তাঘাটে অবাধ চলাচল রাশিয়ানদের, দোকানপাট, বিপণী কেন্দ্র, হাট, বাজার, সেলুন ও হোটেল রেস্তোরাঁগুলোতে দেখা মিলবে তাদের। অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাইনবোর্ড লেখা রাশিয়ান ভাষায়। রাশিয়ানদের কেনাকাটা বা দৈনন্দিন চাহিদা মেটানোর সুবিধার্থে রুশ ভাষাও রপ্ত করেছেন স্থানীয়রা। প্রথমে যখন আইসি কিছু বুঝি নাই, পরে আসার পরে দোকানে পিভিয়েত মানে স্বাগতম, কাকজিলা মানে কেমন আছো, খারাশু মানে ভালো আছি। আমরা বলি যে যাবো আসবো, ওরা বলে তুদা সুদা, এরকম অনেক ছোট ছোট রুশ ভাষা আমরা অনেক শিখছি ইনশাল্লাহ। তবে রূপপুরের এই মিনি রাশিয়াতে রাশিয়ান নাগরিকদের সাথে বসবাস করছেন আরও ছটি দেশের নাগরিকরা, যাদের মধ্যে ইউক্রেনীয়দের সংখ্যা 200+। রুশ নাগরিক এবং স্থানীয়রা জানান দুদেশের যুদ্ধের কোনো প্রভাব নেই, এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবাস করছেন তারা। Все нормально, наши победят. Россия победит. Все будет good. Ну Россия, Ukraine, Russia это банду братья. На смерти нет, не будет. Все там под контролем, все хорошо. Там страна Бангладеш хоть и небольшая, но очень хорошая. Люди здесь очень добрые, доброжелательные. Ora shobai mile ekhane kormoroto obosthay eke ek oporer bondhu hishebe kaj kore. তবে যুদ্ধ শুরুর পর থেকে দেশে থাকা স্বজনদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ইউক্রেনের নাগরিকরা। Все народы прошедшего СССР, скажем так, хотели бы прекратить, как и все мы, в том числе, которые... Хотя против нее вводятся сейчас большие санкции, и все, ну, не знают, что делать просто, потому что валюта обесценивается, люди беднеют. তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। দেশের সর্ববৃহৎ এ প্রকল্পে 3টি শিফটে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কর্মরত কর্মীর সংখ্যা প্রায় 24,000, এর মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন 5,400। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বর্ণাঢ্য আয়োজনে আগামী 12ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব। আয়োজন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মমিতা জান্নাতের প্রতিবেদন। যাদের দেখছেন তাদেরকেও বিশ্ববিদ্যালয় ছেড়েছেন 20 বছর, কেউ বা আবার 50 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির মিলন মেলার আয়োজন উপলক্ষে সেনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোর এখন সরগরম এইসব প্রাক্তনীদের পদচারণায়। কেউ বা এসেছেন অনুষ্ঠান সামগ্রী বুঝে নিতে, আবার কেউ শুধু প্রাণের টানে। আনন্দটা অনেকদিন পরে পরে দেখা, মানে মনে হচ্ছে যে আমরা সেই আগের সেতে চলে গেছি, আমাদের একটা পুনর্মিলন হবে, সেই নিয়ে আমি খুবই আবেগে আপ্লুত। আমরা আনন্দিত যে আবার পুরনো বন্ধুদের সাথে দেখা হবে। প্রত্যাশা থাকবে এত বড় একটা শিক্ষিত পরিবারের অ্যাসোসিয়েশন, আমাদের যেন কিছু সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ নেওয়া হয়। ফ্রেন্ডদের সাথে কথা বলছে, অলরেডি অনেক ফ্রেন্ডের সাথে দেখাও হয়েছে, আরও দেখা হবে, ওয়েট করবো। খুবই আনন্দ সবার সাথে এত বছর পর দেখা হবে। শতবর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনটিও 75 বছরের প্রাচীন। দেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মিলনমেলায় একই সাথে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয়ের 100 বছর, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনন্দ। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, সেটা আমাদের প্রাণের। আমরা আবার স্বাধীনতার 50 বছর, সেটাও আমাদের প্রাণের। এই তিনটা আমরা মিলাতে চাই। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন চাই চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী মানব সম্পদ তৈরি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করুক, এবং সেখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গবেষণায় দক্ষ মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা করা দরকার, আমরা তাদের পাশে থাকব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 12ই মার্চ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছেন 12,000 সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী, দেশের প্রথম অর্থ সচিব মতিউল ইসলাম। মতিউল ইসলাম সাহেব, আসলে ওনাকে আমরা সব বেশি সম্মানিত করতে চাচ্ছি। এখানে আমাদের নিয়মে কেমন, যিনি বয়োজ্যেষ্ঠ থাকেন
তাকে আমরা সম্মানিত করি। মিলন মেলায় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে শত গুণীজনকে সম্মাননা দেবে সংগঠনটি। এছাড়া শতবর্ষের অভিজ্ঞতা বিনিময়, তরুণ শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরির অঙ্গীকারের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারী পুরুষের সমতা টেকসই আগামীর মূল কথা, এই প্রতিপাদ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, স্কয়ার পরিবারের নানা আয়োজন। রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব নেই পাবনার রূপপুরে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছেন দুই দেশের নাগরিকরা, মিলেমিশে করছে বসবাস। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনও বাধ্যতামূলক। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।